যেই যেই কারণে আপনি আমাদেরকে ওহাবি বলেন তার চাইতে অধিক গুরুত্বপূর্ণ কারণে আপনাকে লাহাবি বলা যায়। লাহাবি দেখবেন নিজের বিবেককে তো ফাঁকি দিতে পারবেন না, সত্য করে বলেন তো দেখি আমাদেরকে ওহাবি বলেন কেন। কেন না, আমরা সুন্নাতে সুন্নাতের কথা বলি, বিদাত এবং কুসংস্কার থেকে মানুষকে ফেরানোর কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, বিশাল বিশাল গম্বুজ মার্কা উঁচু কবরের বিরুদ্ধে বলি, মাজারের এরকম যারা সাজায় রাখছেন কবরের কাছে কিছু চাওয়া অথবা বস্তু থেকে মঙ্গল নিতে চাচ্ছেন এগুলোর বিরুদ্ধে আমরা বলি। এগুলো আমরা বলার কি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্পষ্ট কথা, সহিহ মুসলিমের হাদিস। এরকম আপনি পাহাড় পরিমাণ উঁচু উঁচু কবর বানিয়ে গম্বুজ বানিয়ে আপনি বিজনেস করবেন বসে বসে, এ ব্যাপারে বলবো না আমরা, এটা শিরক বলবো না, বলবো এই জন্য আমরা ভাবি তাবিজ শিরক স্পষ্ট, এই ব্যাপারে আমরা বলবো না কথা, আমরা বলি এই জন্য আমরা ভাবি। বিশ্বাস করেন শুধু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আমরা পৃথিবীর সকল কিছুর চাইতে গুরুত্ব দিই, এই কারণে আমরা ভাবি আপনাদের কাছে। বিবেককে ফাঁকি দিতে পারবেন না কিন্তু, কথা কিন্তু এটাই সত্য। এক কথা আমরা বিদাতকে প্রশ্রয় দেই না, কথায় কথায় মুখ দিয়ে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন কিনা, তার সাহাবায়ে কেরাম এটাকে স্বীকৃতি দিয়েছেন কিনা, কে করেছেন, আমরা দলিল খুঁজি বা আমরা সেভাবে গুরুত্ব দিয়ে কথা বলি এবং সুন্নাতের পক্ষে বিদাত কুসংস্কারের বিরুদ্ধে কথা বলি জন্য আমরা ওহাবি। ঠিক আছে, ওহাবি তো দোষের কিছু না, আগেও বলছি ওহাবি আল্লাহর নাম, গালি দিতে গিয়ে আপনি গুনাগার হচ্ছেন, আপনি যেহেতু ওই উদ্দেশ্যে বলতেছেন গালি দেওয়ার উদ্দেশ্যে গুনাগার হচ্ছেন, কিন্তু মূলত আপনি আমাকে ভালো কিছুই বলতেছেন এটা আপনি জানেন না। ওহাব আল্লাহর নাম, ওহাবেতে যারা বিশ্বাসী তারা ওহাবি। আচ্ছা যাই হোক, আপনাকে লাহাবি বলতেছি কেন জানেন, কী কী কারণ করলে লাহাবি হয়, আপনার ভিতরে সব আছে, সব আছে। কী কী কারণ করলে লাহাবি তালেবি জাহেলি হয় দেখবেন, আবু জেহেল আবু লাহাব সকলের একই কথা ছিল, তাদেরকে আপনি যদি জিজ্ঞাসা করেন ওয়ালা ইনসাল তাহমান খলাকসামা ওয়াতিওয়ালা, কাফেরদেরকে যদি জিজ্ঞাসা করেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসমান আর জমিন সৃষ্টি করেছে কি, লাকুল উন্নাল্লাহ, কোনো কথা নেই, তারা বলবে আল্লাহ সৃষ্টি করেছে, কিন্তু তারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে মানতে রাজি নয়, আল্লাহকে তারা বস্তুর ভিতরে আল্লাহকে খোঁজে, তারা বিভিন্ন জিনিসের ভিতরে আল্লাহকে খোঁজে, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জি না, আল্লাহকে আল্লাহর মতো করেই তার যে হক তার মতো করে তার কাছে ডাকতে হবে, চাইতে হবে তার হক অনুযায়ী তাকে, আপনি আপনার মন মতো আপনি আল্লাহকে খুঁজতে পাবেন না, খুঁজতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। যাই হোক, আপনি বললেন যে বড় বড় হুজুররা কি ভুল করছে, এতদিন আব্বা দাদারা কি ভুল করছে নাকি, আমাদের মেজ হুজুররা অমুক হুজুররা কি এটা কি অন্যায় করছে, তো সেম কথা তো তারা আবু জেহেল আবু লাহাবরা বলতো, একই কথা, একই কথা, হুবহু একই কথা বলতো, ওয়াইদা কিল আলাহ মুত্তাবিও, তাদেরকে যদি বলা হয় ইত্তেবা করো, মান সাল্লাল্লাহ যা নাজিল করা হয়েছে তোমাদের প্রতি কোরআন হাদিস, কলু তারা বলবে বাল নাত্তাবিও মা আলফাইনা আলাইহি আবা আনা, আরে আমাদের বাপ দাদা যেটার উপরে আমাদের রেখে গেছেন সেটা কি যথেষ্ট না, আওয়ালাউ কানা শাইতান يدعوهم الى باب السعير اولم كان اباؤهم لا يعقلون شيئا ولا يهتدون অথচ তারা দিন ধর্ম জানতেন না, তারা বিদ্যা বুদ্ধি ছিল না, শয়তানের মানে ঘোর পাকে ঘুরেছে তারা, আপনিও কি তাই ঘুরবেন সত্য আসার পরেও, তাই তো ঘুরবেন, অসুবিধা নেই, বাপ যা করে গেছে দাদা যা করে গেছে ওইটা নেই কবরে ঢুকবো, তো বলেন তো আমি যদি সত্য কথা বলার কারণে আমি যেই যেই কথা বলার কারণে ভাবি হই, এর চাইতে বড় বিশেষ একেবারে আপনার নামটা বেশি পারফেক্ট হয়ে যায় না, লাহাবি জাহেলি এটাই হয়। আবু তালেবের কী দোষ ছিল আপনি বলেন তো দেখি, বাহ্যিকভাবে একটা অপরাধ দেখান যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কি দুইজন সাহাবিকে ধরে মারছে, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিকে হাদিস মানার কারণে সুন্নাত মানার কারণে তাকে পিটাইছে ধরে, অথবা কোরআন মাজিদ ছিঁড়ে ফেলছে, অবজ্ঞা করছে, কোনো সুন্নাত নিয়ে করে নাই, কী করছে, সারা জীবন এই নীতির উপরে থাকলাম, এখন ওরা ওইভাবে তাকিয়ে থাকে আমার দিকে আশা করে, এখন সব কিছু জলাঞ্জলি দিয়ে মরবো এটা হয় না, ভাতিজা কিছু মনে করো না। এই দুহাই দিয়ে তারা যে কারণে ওহাবি লাহাবি, সেম কারণে আজকে আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করে সঠিক দিন আপনার সামনে আসার পরেও আপনি বলতেছেন বাপদাদা কি কম বোঝে, বড় হুজুর আর কি কম বোঝে, দুই দিনের মৌলবি, এই কথা বলে কটাক্ষ করে আপনি লাহাবি না।